নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগতম আমাদের জিকে প্র্যাকটিস ক্লাসে আজকে আমরা ভারতের কিছু গুরুত্বপূর্ণ স্থানের ডাকনাম সম্বন্ধে জেনে নেব তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুকে বলে মহাকাশ শহর ব্যাঙ্গালুরুকে বলে মহাকাশ শহর ভারতের উদ্যান নগরী বলে ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে ব্যাঙ্গালুরুকে আবার ভারতের ইলেকট্রনিক শহরও বলে ব্যাঙ্গালুরুকে তাহলে চলো আমরা আরেকবার প্রথম থেকে পড়ে নিই মহাকাশ শহর বলে ব্যাঙ্গালুরুকে ভারতের উদ্যাননগরী বলে ব্যাঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলে ব্যাঙ্গালুরুকে ভারতের ইলেকট্রনিক শহর বলে ব্যাঙ্গালুরুকে চলে যাবো আমরা দ্বিতীয় নম্বরে দ্বিতীয়তে আছে মুম্বাই মুম্বাইকে বলে সপ্তদ্বীপের শহর মুম্বাইকে বলে সপ্তদ্বীপের শহর ভারতের হলিউড বলে মুম্বাইকে ভারতের হলিউড বলে মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলে মুম্বাইকে তাহলে সপ্তদ্বীপের শহর বলে মুম্বাইকে ভারতের হলিউড বলে মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলে মুম্বাইকে এবার চলে যাব আমরা পরের প্রশ্নতে কলকাতা দুর্গের শহর বলে কলকাতাকে আবার অট্টালিকা শহরও বলে কলকাতাকে তাহলে দুর্গের শহর বলে কলকাতাকে আবার অট্টালিকা শহরও বলে কলকাতাকে এরপরে চলে যাব অমৃতসর স্বর্ণ শহর বা গোল্ডেন সিটি বলে অমৃতসরকে স্বর্ণ শহর বা গোল্ডেন সিটি বলে অমৃতসরকে এরপর চলে যাব আমরা আমাদের শেষ প্রশ্নতে আমাদের শেষ প্রশ্ন হচ্ছে কোচিন আরব সাগরের রানী বলা হয় কোচিনকে আরব সাগরের রানী বলা হয় কোচিনকে পূর্বের ভেনিসও বলা হয় কোচিনকে তাহলে চলো আমরা আরেকবার প্রথম দিকে দেখিনি যাতে আমাদের খুব ভালোভাবে জিনিসটা মুখস্থ হয়ে যায় ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরুকে বলে মহাকাশ শহর ভারতের উদ্যান নগরী ভারতের সিলিকন ভ্যালি ভারতের ইলেকট্রনিক শহর মুম্বাই মুম্বাইকে বলে সপ্তদ্বীপের শহর ভারতের হলিউড ভারতের প্রবেশদ্বার কলকাতা কলকাতাকে বলে দুর্গের শহর অট্টালিকার শহর অমৃতসর অমৃতসরকে বলে স্বর্ণ শহর বা গোল্ডেন সিটি কোচিন কোচিনকে বলে আরব সাগরের রানী আবার পূর্বের ভেনিসও বলে কোচিনকে আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা তোমরা এরকমভাবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের কে আমাদের চ্যানেলটাকে আরও অনেক প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে আমরা এরকমভাবেই নানারকম পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে নান সব রকমের জিকে তোমাদেরকে আমরা সম্পূর্ণভাবে ফ্রিতে দেবো এরকমভাবেই মুখস্থ পুরো হয়ে যাবে তোমাদের তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থেকে আমাদের সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ